পাড়ায় পাড়ায় নয়, আমরা স্কুলে যেতে চাই। পোস্টার নিয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জেলা শাসক অভিযান, মাঝপথে পুলিশের বাধা। পাড়ায় পাড়ায় নয়, আমরা স্কুলে যেতে চাই। পোস্টার নিয়ে ছাত্রছাত্রীদের সামনে রেখে কৃষ্ণনগরের জেলা শাসক দপ্তরে অভিযান এসইউ সিআইএ। পুলিশের বাধার মুখে এসইউ সিআইএ শাখা সংগঠন এমএস ও এবং বিএস এর কর্মীরা গোটা রাজ্য জুড়ে এদিন এসইউ সিআইএ শাখা সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয় খোলার দাবিতে বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে। ঠিক সেই মতো নদিয়ার কৃষ্ণনগরে ও এসইউসিআই এর শাখা সংগঠনগুলির পক্ষ থেকে জেলা শাসক দপ্তরের উদ্দেশ্যে মিছিল করে অভিযান চালানো হয়। যদিও মিছিল মাঝপথেই বাধা দেয় পুলিশ, এসইউসিআই এর শাখা ছাত্র সংগঠনের দাবি দীর্ঘ দুই বছর ধরে স্কুল বন্ধ রয়েছে, কিন্তু রাজ্য সরকার অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুললেও প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। শুধুমাত্র পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর জন্য পাড়ায় পাড়ায় শিক্ষার কথা ঘোষণা করেছে। কিন্তু আমরা সরকারের এই নির্দেশিকায় ব্যাপক বিরোধিতা করছি। উন্মুক্ত খোলা জায়গায় ছাত্রছাত্রীদের মনোযোগের অভাব হয়, তার ওপর প্রখর রোদের উত্তাপে তাদের শরীর খারাপ হতে পারে। প্রশাসনের কাছে আর্জি, অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়গুলি খুলে দেওয়া হোক। তিনি প্রশ্ন তোলেন, ইতিমধ্যেই পৌর নির্বাচনের কারণে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিছিলের নাম করে যেভাবে জমায়েত করছে, সেই জায়গায় কেন স্কুল খোলা হচ্ছে না তা নিয়েও ক্ষোভ প্রকাশ করে এসইউসিআই এর ছাত্র সংগঠন। আজকে আপনারা জানেন যে দীর্ঘদিন, দু বছরেরও বেশি সময়কাল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও ইতিপূর্বে আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলনের চাপে রাজ্য সরকার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বাধ্য হয়েছে, কিন্তু তারা ঘোষণা করেছে যে প্রাথমিক স্তরে স্কুল খোলা হবে না। ক্লাস ফাইভ থেকে সেভেন পর্যন্ত তারা পাড়ায় শিক্ষালয় নামক একটা শিক্ষা নিয়ে অবৈজ্ঞানিক একটা পরিকল্পনা জারি রেখেছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং আপনারা জানেন বর্তমান সময়ে আমাদের যখন আন্দোলন চলছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে, তারা আন্দোলনের ফলশ্রুতিতে ঘোষণা করলেও প্রথম শ্রেণী থেকে তারা স্কুল খোলার কথা কিন্তু ঘোষণা করেনি। আমরা দাবি করছি অবিলম্বে প্রথম শ্রেণী থেকে স্কুল খুলতে হবে। ছাত্র সংগঠন এআইডিএসও এবং মহিলা সংগঠন এআইএমএসএস আজকে পথে নেমেছে সারা রাজ্য জুড়ে এই দাবি নিয়ে। আপনারা জানেন ইতিপূর্বে নির্বাচন চলছে, পৌরসভা নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে, তার প্রচার চলছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে তালা। আমাদের ঘরের বাচ্চারা, ছোটো ছোটো ছেলে মেয়েরা ক্লাস ওয়ান থেকে, তারা দু বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন, তারা শিক্ষা থেকে বিচ্ছিন্ন। আমরা দাবি করছি অবিলম্বে তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হবে। এই দাবি জানিয়ে আজকে আমাদের সারা রাজ্য জুড়ে এই প্রতিবাদ চলবে। আজকে আমাদের মিছিল এবং ডিএম দপ্তরের সামনে আমরা অবস্থান করব। শিশু কিশোর মায়েদের এবং ছাত্রছাত্রীদের আজকে অবস্থান হবে। আমার নাম সুস্মিতা জোয়ারদার। আমরা আমাদের ডিএম অফিসের সামনে অবস্থান হবে এবং আমরা স্কুল খোলার দাবিও জানাবো প্রথম শ্রেণী থেকে। আমাদের আন্দোলনের দৃঢ়তায় আমরা সেখানে যাব এবং পুলিশ আটকালে আমাদের সেখানে আমাদের যা আন্দোলনের শক্তি সেটা আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার। আন্দোলনের শক্তি নিয়ে আমরা সেখানে যাব এবং আমাদের অবস্থানটা আজকে হচ্ছেই। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।